তো বন্ধু, আজ আমি তৈরি করব সুস্বাদু পটল ভাজার একটি রেসিপি। চলুন আসুন শুরু করা যাক কিভাবে আমি এটা তৈরি করি। এখানে আমি 8 পিস পটল নিয়েছি। তো পটলটিকে আমি একটু মাঝ বরাবর এরকম একটা কাট দিয়েছি, যাতে করে কি না ভাজা তেলটা এর ভিতর ঢুকে যায় ও খুব ভালো করে ভাজাটা হয়ে যায়। এখন আমি পটলের ভিতর আমি অল্প পরিমাণ একটু লবণ, অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তেল গরম করতে দিয়েছি, তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। তো এখন আমি সমস্ত পটলগুলোকে একসাথে করে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। তো অনেক ছিটাছিটি হতে পারে তেলে, যার জন্য আমি একটু ঢেকে দিয়েছি। তো এখন আমি এই পটলটিকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে করে আমি ভেজে নেব। সমস্ত পটলগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে ভেজে নিয়েছি। তো এর ভিতর এই পটলের ভিতরটা অনেক সুন্দর করে ভাজা হয়ে যায় এভাবে কেটে ভাজলে। তো এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। এখন আমি তেলের ভিতরই কিছু কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচগুলোকেও আমি এরকম করে একটু লালচে করে ভেজে নিয়েছি। তো মরিচগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। পটল ভাজাটিকে আমি গরম ভাতের সাথে সার্ভ করব, তার জন্য আমি পটল ভাজা আর একটু শুকনো মরিচ ভাজা এবং পাশে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল সুস্বাদু পটল ভাজা, যেটা কিনা এই পটল ভাজাটা যে কোনো এমন একটা সবজি যেটা কিনা যেভাবে আমরা রান্না করি অনেক টেস্ট। তো দর্শক বন্ধু, কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর আমার আমার চ্যানেলের সাথে সবসময় থাকার জন্য বিশেষ অনুরোধ রাখছি। আজ এই পর্যন্ত, বাই।